আলবার্ট আইনস্টাইন জার্মানির উলম শহরে জন্মগ্রহণকারী একজন নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী। তার জন্ম 14 মার্চ 1979 এবং মৃত্যু 18 এপ্রিল 1955। 14 মার্চ তার জন্মগ্রহণ করার কারণে যেমনভাবে আইনস্টাইনের জন্মদিন পালন করা হয়, পাশাপাশি এই দিনটিকে পাই দিবস হিসেবেও পালন করা হয়ে থাকে। কারণ পাই এর প্রথম তিনটি ডিজিট 3.14 নির্দেশ করে আইনস্টাইনের জন্ম মাস এবং জন্ম তারিখ। তিনি মূলত বিখ্যাত আপেক্ষিকতার তত্ত্ব এবং বিশেষত E=MC তথা ভর শক্তি সমতুল্যতার সূত্রের জন্য। 1921 সালে তিনি নোবেল পুরস্কার পান। তিনি মূলত নোবেল পুরস্কার পান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিশেষ অবদান এবং বিশেষত আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণার জন্য। 1905 সাল ছিল আলবার্ট আইনস্টাইনের জন্য বিস্ময়কর বছর। এবছর তার তিনটি পেপার প্রকাশ পায়। প্রথম পেপারে বিশেষ আপেক্ষিকতার ভিত্তি তৈরি করেন। দ্বিতীয় পেপারে ব্রাউনিয়ান মোশন থেকে অণুর অস্তিত্ব শনাক্ত করেন। তৃতীয় পেপারে আলোর কণা কোয়ান্টামের প্রয়োগ করেন, প্রয়োগের ব্যবহার দেখান। আর মূলত তিনি এই সূত্রের জন্যই নোবেল পুরস্কার পেয়েছিলেন। চলুন এবার জেনে নেওয়া যাক আলবার্ট আইনস্টাইনের কিছু মজার ফ্যাক্ট সম্পর্কে। তিনি রোজ 10 ঘন্টা ঘুমাতেন, কারণ তিনি ভাবতেন এতে মস্তিষ্ক সুস্থ থাকে। এই ঘুমের মাঝেই নাকি তিনি অনেক কঠিন সমস্যার সমাধান করতেন, যেমন আপেক্ষিকতার সূত্রও নাকি তিনি ঘুমের মাঝেই সমাধান করেছিলেন। প্রিন্সটনে কাজ করার সময় প্রায় 2.5 কিলোমিটার পথ হেঁটে কর্মক্ষেত্রে যেতেন, কারণ তিনি ভাবতেন এতে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। ভায়োলিন বাজাতে পছন্দ করতেন, যা তাকে চাপমুক্ত রাখতেন বলে তিনি বিশ্বাস করতেন। স্পাগেটি নামে একটি খাবার খেতেন, এই খাবারটি খেতে তিনি খুব ভালোবাসতেন। তার একটি বদ অভ্যাস ছিল, তিনি ধূমপান করতেন, তিনি প্রচুর ধূমপান করতেন। 1953 সালে আলবার্ট আইনস্টাইনের বন্ধু ম্যাক্স কেরিয়েলকে তিনি একটি চিঠি লিখেন। তিনি তার বন্ধু ম্যাক্স কেরিয়েলকে 1953 সালে চিঠিতে লিখেছিলেন, আমি যখনই প্রাণীর মাংস খেতাম ভেতরে একটা অপরাধবোধ জাগ্রত হতো। তিনি কখনো মজা পড়তেন না, কারণ এটি তাকে আরাম দিত না বলে তিনি বিশ্বাস করতেন। আবার তিনি কখনো সাঁতার শেখেননি, তবে তার পানিতে ভেসে থাকার খুব ইচ্ছে ছিল, তাই তিনি নৌকায় চড়ে সেই ইচ্ছা পূরণ করেছিলেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এ সকল ফ্যাক্ট জেনে? জানাতে ভুলবেন না কিন্তু।